একের পর এক বিশৃঙ্খলা ছবি ধরা পড়ছে মুর্শিদাবাদের একাংশে। ভোটারদের ভয় দেখানো হচ্ছে, মানুষ পুলিশের উপর থেকে আস্থা হারাচ্ছেন। এই বিষয়ে পুলিশের শীর্ষ আধিকারিকের সঙ্গে কথা বলেন মোহাম্মদ সেলিম। মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে নালিশ জানান তিনি। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ইতিমধ্যেই অভিযোগ পৌঁছেছে মোহাম্মদ সেলিমের তরফে। পুলিশ সুপারের সঙ্গে কথা বললেন মোহাম্মদ সেলিম এবং পুলিশ সুপারের সঙ্গে তিনি কথা বললেন। মুর্শিদাবাদের পুলিশ সুপার ছুটে এসেছিলেন এবং তার সঙ্গে কথা বললেন মাজিদ খান এবং তিনি বললেন যে ভোটাররা এখানে ভোট দিতে পাচ্ছেন না এবং এখানে মোহাম্মদ সেলিম নিজেই যাচ্ছেন। আপনাকে পুলিশ সুপার কি বলল, আশ্বাস দিল? এসপি এসছিলেন নিজে, কারণ নির্মল দাসের উপর কোনো ভরসা নেই, তারই প্রোটেকশনে আছে। তিনি বলেছেন আমি নিজে দেখছি। আমি বলেছি ভোটাররা যারা ভোট দিচ্ছে তাদের আবার ভয় দেখাচ্ছে যে রাতে দেখে নেবো, সেটা যাতে রাতে কিছু না হয়, নাহলে আমি থাকবো রাতে এখানে। ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে অভিযোগ করছেন মোহাম্মদ সেলিম এবং পুলিশ সুপারকে কার্যত সেই অভিযোগ করলেন মোহাম্মদ সেলিম এবং গোটা পরিস্থিতি নওদাপাড়াতে উত্তপ্ত রয়েছে সেটাও বোঝানোর চেষ্টা করলেন বামেদের প্রার্থী তথা সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ মুর্শিদাবাদ।